বাংলা ভিলেজ লাইফের আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমি অনেক দিন আগে বেগুন গাছ লাগাইছিলাম, সেখান থেকে কিছু বেগুন তুলে নিয়ে আসবো, কিন্তু এই বেগুনটা আমার শাশুড়ি মা আজকে রান্না করবে বাটা মাছ দিয়ে। মাছ দিয়ে রান্না করলে বেগুন যে স্বাদ হয়, আমার শাশুড়ি মা নিরামিষ রান্না করলে তার চেয়ে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। মা চলেন বেগুনগুলো তুলে নিয়ে আসি। দেখেন অনেকগুলো বেগুন ধরেছে, এ দেখেন একটা, ওই দেখেন, আর জালু দেখেন অনেকগুলো পড়েছে, সেদিনকে পরিষ্কার করে ঠিয়ে গেছি তো ওর জন্য বেগুন বেশি ধরেছে। জিনিসের যত্ন করলে অবশ্যই হয় মা, তাহলে আপনি ছেড়েন আমি ছেড়ি। সুন্দর বেগুন, জালি জালি বেগুন, একবার দেখুন কত সুন্দর জালি জালি গাছের টাটকা বেগুন। এই দেখুন গাছের টাটকা বেগুন, আজকে বাটা মাছ দিয়ে আমার শাশুড়ি মা রান্না করে আপনাদের দেখাবে। ওই দেখেন বেগুন, ওখানে আমি সব গুছিয়ে থিয়ে দিই, সুন্দর বেগুন ধরেছে, গাছগুলো যত্ন করাতে সুন্দর ফল এসেছে। কতগুলো ধরেছে দেখেছেন মা? ওই দেখেন একটা, ছেড়েন আপনি নিজে হাতে ছেড়েন। এটা তো মনে হচ্ছে ভাতে দিয়ে খাওয়ার মতো হয়ে গেছে, বতি হয়ে গেছে। এই বতি বেগুন ভাতে দিলে আটার মতন হয়, খেতে দারুণ স্বাদ লাগে, কিন্তু গাছে সার ওষুধ কিছুই দেয়া না, কিন্তু আমরা সামান্য গোবরের সার দিয়ে এই গাছগুলো লাগাইছি। এই বেগুন একবার খেলে মুখে লেগে থাকবে। ওই পাশে রইতে নেই, এটা এটা না ঠিক দিব না। এই সুন্দর বেগুন, আমি চুলে জাল ধরিয়ে ফেলিছি, তুমি মাছের লবণ হলুদটা মাখিয়ে দাও। আচ্ছা আমার ঠিক আছে, মাখাই দিছি লবণ হলুদ। মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন কি কি বাড়তো? সরষের দাও আর কাঁচামরিচ আর অল্প করে পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে, ঢেলে নিচ্ছি। আল সরিষার ভিতরে পেঁয়াজটাও বেটে নিচ্ছি। মাছগুলো ভাজলাম, এই মাছগুলো লাল লাল হয়ে লাল লাল করে ভেজে নিয়েছে। আপনারা এইভাবে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে তরকারিতে মাছগুলো বাসনাতে হইতে মজা লাগবে। এই যে পেঁয়াজগুলো ভেজে রাখবো, এইগুলো আপনারা অবশ্যই ভেজে রাখবেন। এই পেঁয়াজ পেঁয়াজ জিরে ভাজিতে তরকারিটা সুন্দর টেস্ট আসবে। পেঁয়াজটা বাসা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। না বেগুন যে খুব সুন্দর জালি একেবারে, আর গাছের টাটকা বেগুন আপনি রান্না করলে আজকে সেটে পিছিয়ে সব একবারে উঠে যাবে। না তোমরা মজা করে খেতে পারলে আমারই ভালো লাগবে। ও এই সাইজ করে কাটতে হবে না? না আচ্ছা ঠিক আছে।
বেগুন রান্না করার জন্য বেগুনের পানিটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিচ্ছি। এবার আমি বেটার রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বেগুন তো গাছের বেগুন জালি জালি বেগুন বুঝছেন তা বুটা কেটে রাখবো আপনি পছন্দ করেন আমার খুব পছন্দ আচ্ছা ঠিক আছে রেখে দিচ্ছি এবার একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি জিরে পেস্ট এখন আমি বেটে নেব এই যে জিরে তরকারি এই যে তোমরা ঝাল যখন বাটো ওই সময় পেঁয়াজ না দিলেও হবে এই যে জিরে পেঁয়াজ ভাজাটা এইটা একটু পেঁয়াজটা বেশি দিবা তাহলে তরকারিটা ঝোল ঘন হবে টেস্ট হবে ও আচ্ছা আর বেগুনও তো মলম গরম হয়ে জাল দিতে হবে তাই তো আর বেগুনটা যে সময় এখন এই যে দিবা একবারে ঢেলে দিবা না দুই তিন বার করে দিবা তাহলে বেগুনটা কালো হবে না আর গলে যাবে তা কালারটাও সুন্দর থাকবে সবুজ সবুজ কালার সবুজ কালার থাকবে আচ্ছা ঠিক আছে মুরব্বীদের রান্না আর আমাদের রান্নার মধ্যে একটু পার্থক্য আছে কারণ মুরব্বীরা অনেক আগে রান্না করছে তো ওই জন্য খুব ভালো হয় সাদা যে তো মার হাতের রান্না এখনো সেই মনে হয় মুখের লেগে আছে কিছু কিছু মার দিয়ে মাঝে মাঝে রান্না করানোর জন্য চেষ্টা করি বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি যত তাড়াতাড়ি মাছগুলো দেবেন তত তাড়াতাড়ি তত সুন্দর টেস্ট হবে ওই মাছ তরকারি দিয়ে বেশি জাল খাওয়ালে তরকারি স্বাদ হয় তাই মানে মাছের জাল তো আগে দিতে হবে আর বেশি করে ভাজা মাছটা ওর ভিতরে দিলি মানে জালটাও খাই তরকারিটা স্বাদ হয় মাছ আগে তো না দিলে হওয়া মুখে যায় তুমি মাছটা দিলে মাছের টেস্ট তো ভিতরে তো গেল না কাঁচা কাঁচাও থাকে আর মাছটা হয় আচ্ছা ঠিক আছে আমি এখন জিরে পেঁয়াজ বেটে রাখা জিরে পেঁয়াজ বা ভাজাটা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা শেষ এবার আমি নামিয়ে নিচ্ছি এখনই আপনার হাতের বেগুন আজকে পেট পুরে ভাত খাওয়া আজকে আমার দেখো দিনে না ঠিকই আছে গরম তো ঠান্ডা হলে বসে যাবেন বেগুন তো অন্যদিন আমি রান্না করি বুঝেছো আর আজকে মা রান্না করে খেয়ে দেখো কেমন হয়েছে মা রান্না করেছে খালি দাও মা রান্না করলে তো অনেক মজা হবে নে খুব স্বাদ হবে টেস্ট হ্যাঁ দাও বাস বাস রান্না না দেখে দেখো খেয়ে নে দেখে নে অনরম আজকে মা রান্না করেছে তুমি বললে ওরে কি মজা হয়েছে যেরাম গাঢ় ঘন ঝোল হয়েছে সেইরাম স্বাদ তো মাছ বাদে খাওয়া যাবে না বেকায়দা বিশাল বিশাল স্বাদ যেরাম করে রান্নলে যে মজা হয়েছে বিশাল মজা ভাত সব খাতে খেয়ে ফেলবা না একেবারে খুব মাছ ছাড়াই খাওয়া যাচ্ছে বুঝেছো বন্ধুরা আমার শাশুড়ি মা যেভাবে বেগুনটা রান্না করলো আর জিরে পেঁয়াজটা যে ভাজা বেশি দিয়েছে অবশ্যই আপনারা বেশি দেবেন তাহলে তরকারির ঝোলটা ঘনও হবে আবার খেতে দারুণ মজা লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন